প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওআইসির মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা। রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পাঁচ দিনের সফরে শনিবার ঢাকায় আসেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও আইইউটের ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম।